মৃত্যু আমার দরজায় কড়া নাড়ছে, আমার মন উড়ে যাচ্ছে অনন্তকালের দিকে। এমন একটি মনোরম, এমন একটি সমাধিতে, এমন একটি গম্ভীর মুহূর্তে আমি আপনার পিছনে কি রেখে যাব? শুধু একটাই, সেটা হলো আমার স্বপ্ন, সোনার স্বপ্ন, স্বাধীন ভারতের স্বপ্ন। তারিখটা কখনো ভুলো না, 18 এপ্রিল 1930, চট্টগ্রামে বিদ্রোহের দিন। ভারতের স্বাধীনতার বেদিতে যে দেশপ্রেমিকরা তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের নাম লাল অক্ষরে লিখো তোমার হৃদয়ের কোণে। মৃত্যুর কয়েকদিন আগে জেল থেকে তার বন্ধুকে তিনি এই চিঠি লিখেছিলেন। ভারতের স্বাধীনতা একদিনের ছিল না, এর পেছনে আছে কত মানুষের ত্যাগ, কত বিপ্লবীর রক্ত, যার মধ্যে একজন ছিলেন বাংলার সূর্য সেন, যাকে আমরা মাস্টারদা নামেও জানি। চট্টগ্রাম, যা এখন বাংলাদেশে অবস্থিত, সাধারণ এক অঙ্কের শিক্ষক চট্টগ্রামে বিপ্লবী দল গঠন করেন, যার নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চিটাগং ব্রাঞ্চ। এই দল 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন, যেখানে ছিল ব্রিটিশদের বন্দুক, আর এটার নেতৃত্ব দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন। চলুন আজ বাংলার এক মহানায়কের কথা আলোচনা করি। সূর্য সেন 1894 সালের 22শে মার্চ চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রাজমণি সেন এবং মায়ের নাম শশীবালা সেন। ছোটবেলায় সূর্য সেন তার মা ও বাবাকে হারায় এবং তার কাকা গৌরমণি সেনের কাছে মানুষ হন। সূর্য সেন ছোটবেলা থেকে খুব বুদ্ধিমান এবং ভালো ছাত্র ছিলেন। দয়াময়ী উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে পড়ার পরে তিনি নোয়াপাড়া উচ্চ ইংরেজি স্কুলে ক্লাস 8 অবধি পড়েন। তারপর তিনি ন্যাশনাল স্কুলে ভর্তি হন। এরপর তিনি মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজে বিএ পাস করেন। এই কলেজে থাকাকালীন সময়ে তিনি অনুশীলন সমিতিতে যুক্ত হন। কলেজে পাশ করে সূর্য সেন চট্টগ্রামে ফিরে এসে অঙ্কের শিক্ষক হিসেবে স্কুলে শিক্ষকতা শুরু করেন, তাই তাকে সবাই মাস্টারদা বলে ডাকতেন। এরপর তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়েন করেন। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যুক্ত হলেও তার লক্ষ্য ছিল আলাদা। এরপর 1929 সালে তাকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস চট্টগ্রাম বিভাগের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। চট্টগ্রামে শিক্ষকতা করতে করতেই মাস্টারদা সূর্য সেন স্বপ্ন দেখেছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করে চট্টগ্রাম শহরকে ইংরেজ শাসকদের হাত থেকে মুক্ত করবেন, আর সেই স্বপ্ন পূরণের জন্য তিনি গড়ে তুলেছিলেন একটি অসাধারণ বিপ্লবী দল। মাস্টারদা ওই যুবকদের দল গঠন করেন যাদের তিনি পড়াতেন। 12-15 বছরের যুবকরা নিজের ইচ্ছায় যোগ দিয়েছিল তার দলে। 1930 সালের শুরু থেকেই গোপনে কংগ্রেস অফিসে সূর্য সেন এবং অঙ্গিকা চক্রবর্তী সশস্ত্র বিপ্লবের রূপরেখা নিয়ে বিভিন্ন নেতাকর্মীদের সাথে আলোচনা করতেন। অনুরূপ সেন, চারুবিকাশ দত্ত, অম্বিকা চক্রবর্তী, নাগেন্দ্র সেন এবং মেয়েদের মধ্যে কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দেদার, এদেরকে নিয়ে সূর্য সেন একটি গোপনীয় বিপ্লবী দল গঠন করেন, যার নাম রাখা হয় ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চিটাগং ব্রাঞ্চ। পরিকল্পনা অনুসারে কাজের জন্য কয়েকটা দল গঠন করা হয়। সূর্য সেনের দলের সদস্য সংখ্যা ছিল 35 জন, অম্বিকা চক্রবর্তীর 15 জন, অনন্ত সিং এবং গণেশ ঘোষের 22 জন, নির্মল সেনের 6 জন। এই দলগুলোর মধ্যে আবার উপদলও ছিল। ইতিমধ্যেই চলছিল অস্ত্র সংগ্রহ এবং বোমা তৈরির কাজ। প্ল্যান অনুযায়ী 1930 সালের 18 এপ্রিল শুক্রবার রাত 10টা অ্যাটাকের দিন হিসেবে ঠিক করা হয়। ধুম রেল স্টেশনের কাছে মাস্টারদার প্রিয় 4 জন ছাত্র সুবোধ মিত্র, লালমোহন সেন, হারান দত্ত এবং সুকুমার ভৌমিক ট্রেন লাইনের ফিস প্লেট খুলে নেয়, ফলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। চট্টগ্রাম সমগ্র বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো ব্রিটিশ বাহিনী যেন চট্টগ্রামে না আসতে পারে সেই জন্য রেল লাইন ভেঙে দেওয়াটা জরুরি ছিল। অন্য একটি দল চট্টগ্রামের নন্দনকাননে টেলিফোন এবং টেলিগ্রাফ অফিস আক্রমণ করে, হাতুড়ি দিয়ে তার সমস্ত যন্ত্রপাতি ভেঙে দেয় এবং পেট্রোল ঢেলে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়
কারণ টেলিফোন এবং টেলিগ্রাফের মাধ্যমে পাশাপাশি ব্রিটিশ বাহিনীর কাছে যাতে খবর না পৌঁছায়। মাস্টারদার কাছে সমস্ত খবর একে একে পৌঁছে গেল। এবার শুরু হবে আসল কাজ। প্ল্যান অনুযায়ী তারা চট্টগ্রামের দুটো অস্ত্রাগার লুণ্ঠন করেন। প্রথমে পাহাড়তলিতে অবস্থিত চট্টগ্রাম রেলওয়ে অস্ত্রাগার এবং সর্বশেষে দামপাড়ার পুলিশ রিজার্ভ ব্যারাক। অস্ত্র লুট করতে সফল হলেও বিপ্লবীরা এটা জানতেন না যে ইংরেজরা রিভলভার ও রাইফেলের সঙ্গে গুলি রাখতেন না, তাই সেখানে অস্ত্র পাওয়া গেলেও কোনো গুলি পাওয়া যায়নি। চট্টগ্রাম এরপর পুরোপুরি ইন্ডিয়ান রিপাবলিক আর্মির হাতে ছিল। সূর্যসেন আদেশ দিলেন পুলিশ লাইনে এতদিন থেকে উড়তে থাকা ব্রিটিশ পতাকা পুড়িয়ে ফেলতে হবে। যুবকরা ঠিক সেটাই করলেন, ব্রিটিশ পতাকা নামিয়ে পুড়িয়ে দিলেন। এরপরই মাস্টারদার নির্দেশ অনুসারে সেখানে উত্তরণ করানো হলো আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা। প্ল্যান অনুযায়ী সব ঠিকই চলছিল, কিন্তু একটা সমস্যা হয়েছিল। তাদের সেদিন ইউরোপিয়ান ক্লাব আক্রমণের কথা ছিল, কিন্তু যেহেতু সেদিন শুক্রবার ছিল তাই গুড ফ্রাইডের জন্য ইউরোপিয়ান ক্লাব বন্ধ ছিল, ফলে সেখানের ব্রিটিশ বাহিনীকে তারা ধরতে পারেননি। সূর্য সেন এবং বাকি বিপ্লবীরা জানতেন যে ব্রিটিশ বাহিনী এরপর আসবে, তাই তারা চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে গিয়ে লুকিয়ে যায়। চট্টগ্রাম সম্পূর্ণরূপে ব্রিটিশ শাসন থেকে মুক্ত ছিল চারদিন, কিন্তু এর মধ্যে বিপ্লবীদের খাদ্য সংকট দেখা দিল এবং সূর্য সেন সহ অন্যান্যদের কচিয়াম, তেঁতুল পাতা, কাঁচা তরমুজ এবং তরমুজের খোসা খেয়ে কাটাতে হয় পাহাড়ের ওপরে। 1930-এর 22শে এপ্রিল সেখানে শুরু হলো ইংরেজ সৈন্যদের সাথে লড়াই। 2 ঘন্টার লড়াইয়ের পরে ব্রিটিশ বাহিনীর প্রায় 100 জন নিহত হলেন, অন্যদিকে বিপ্লবী বাহিনীর 12 জন শহীদ হলেন। কিন্তু সেখানে শেষ পর্যন্ত মাস্টারদা সূর্য সেনকে ধরতে ব্যর্থ হল ইংরেজ বাহিনী। এরপর সূর্য সেন চট্টগ্রামের ছদ্মবেশে বিভিন্ন জায়গায় থাকতে শুরু করেন। অস্ত্রাগার লুণ্ঠনের দিন অন্যতম পরিকল্পনা ছিল ইউরোপিয়ান ক্লাব আক্রমণ, কিন্তু গুড ফ্রাইডের কারণে সেদিনের ওই পরিকল্পনা সফল করা যায়নি। তাই আত্মগোপনকারী বিপ্লবীরা ইউরোপীয় ক্লাব আক্রমণের জন্য নতুনভাবে পরিকল্পনা শুরু করে। 1932 সালের 23শে সেপ্টেম্বর প্রীতিলতা ওয়াদেদ্দারের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা হয়, আর এটা ওই ইউরোপিয়ান ক্লাব যার বাইরে লেখা থাকত ডগস অ্যান্ড ইন্ডিয়ান্স আর নট অ্যালাউড। সন্ধে হতেই ইংরেজরা এই ক্লাবে এসে মদ খেয়ে নাচ গান এবং আনন্দ উল্লাস করত। সেদিনই প্রায় 40 জন ইংরেজ ছিল এই ক্লাবে। প্রীতিলতার নেতৃত্বে বিপ্লবীরা ক্লাবের চারিদিক থেকে আক্রমণ করেন। এই আক্রমণে প্রীতিলতার পরনে ছিল ধুতি পাঞ্জাবি আর মাথায় সাদা পাগড়ি। প্রীতিলতা হুইসেল বাজিয়ে আক্রমণ শুরুর নির্দেশ দেন এবং ঘন ঘন গুলি আর বোমার আঘাতে পুরো ক্লাব কেঁপে ওঠে। ক্লাবে কয়েকজন ইংরেজ অফিসারের কাছেও রিভলভার ছিল, তাই তারা পাল্টা আক্রমণ করে। এরপর প্রীতিলতা পটাসিয়াম সাইনাইড খেয়ে ওখানেই আত্মহত্যা করেন। এদিকে ইংরেজ বাহিনী সূর্য সেনকে ধরার প্রচেষ্টা অনবরত চালিয়ে যায়। তারা গ্রামে গ্রামে গিয়ে লোককে জিজ্ঞেস করত সূর্য সেনের ব্যাপারে, এমনকি ছোট বাচ্চাদেরও তারা মারত এবং জিজ্ঞাসা করত। ইংরেজ প্রশাসন সূর্য সেনকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরার জন্য সর্বাত্মক চেষ্টা রাখে। এমনকি সূর্য সেনকে ধরার জন্য সূর্য সেনের ওপর 10,000 টাকা পুরস্কার ঘোষণা করেন। এরপর সূর্য সেনেরই একজন সহযোগী নেত্র সেন সূর্য সেনের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং সূর্য সেনের ঠিকানা পুলিশকে জানিয়ে দেয়। 3 বছর পরে 1933 সালের 16ই ফেব্রুয়ারি সূর্য সেন গ্রেফতার হন। বহুদিন ধরে সূর্য সেনের ওপর নির্মমভাবে অত্যাচার চালানো হয়। হাতুড়ি দিয়ে তার দাঁত ভেঙে দেওয়া হয় এবং দেহের হাড় ভেঙে দেয় নিষ্ঠুর ইংরেজ বাহিনী। ফাঁসির আগের দিন মাস্টারদা অজ্ঞান হয়ে পড়েন এবং 1934 সালের 12ই জানুয়ারি অজ্ঞান অবস্থায় সূর্য সেনকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। মৃতদেহটিকে আত্মীয়দের হাতে না দিয়ে হিন্দু রীতিমতো আগুনে দাহ না করে মৃতদেহটিকে তুলে নিয়ে বুকে লোহার টুকরো বেঁধে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের সংলগ্ন একটা জায়গায় ফেলে দেওয়া হয়। বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেন, যাকে ব্রিটিশ বাহিনী শেষ করে দিলেও
আজও বাংলাদেশ ও ভারতবর্ষের মানুষ তাকে মনে রেখেছেন, মনে রেখেছেন তার আদর্শ, মনে রেখেছেন তার সংগ্রামের কথা। মাস্টারদাকে সম্মান জানাতে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম, রাস্তার নাম, বিশ্ববিদ্যালয় হলের নাম আছে। মাস্টারদা সূর্য সেন বাংলাদেশ এবং ভারতবর্ষের বুকে চিরকাল অমর হয়ে রইবেন।